সারা বছর হলগুলো দর্শকখরায় ভুগলেও ঈদে দেখা যায় ব্যতিক্রম চিত্র। ঈদ এলেই জমজমাট হয়ে ওঠে সিনেমা পাড়া। তাই ঈদেই সিনেমা মুক্তি দিতে আগ্রহী হয়ে ওঠেন প্রযোজকেরা। গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 8টি সিনেমা। এবার মুক্তি তালিকায় থাকা সিনেমার সংখ্যা প্রায় দ্বিগুণ। যদিও দেশে এখন চলমান হলের সংখ্যা মাত্র 150 মতো, তবুও ঈদে এখনও পর্যন্ত মুক্তির জন্য সিনেমার নাম ঘোষণা করেছেন 13টি সিনেমার নির্মাতারা। আর তার বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। এক মাস শ্যাম সাধনা শেষে আসবে খুশির ঈদ। ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে উঠবে নতুন সিনেমা। এখনই মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইতোমধ্যে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সিনেমার নাম ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে ডজন খানিরও বেশি সিনেমা। তালিকায় প্রথমে আছে শাকিব খানের রাজকুমার সিনেমা। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। একজন স্বপ্নবাস তরুণের যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য। এতে শাকিবের নায়িকা হয়েছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। প্রায় দেড় বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন শরীফুল রাজ। তারপরও একটি নয়, তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা তার। তার মধ্যে গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা, মোস্তফা কামাল রাজের ওমর ও মিশুক মণি পরিচালিত দেয়ালের দেশ। করোনাকালের গল্প নিয়ে ছোটক আহমেদ বানিয়েছেন আহার জীবন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। এ সিনেমা দিয়ে 25 বছর পর ছোটক আহমেদের পরিচালনায় কাজ করলেন ফেরদৌস। সংসদ সদস্য হওয়ার পর এটি হতে যাচ্ছে ফেরদৌসের প্রথম সিনেমা। প্রেমের গল্পে জসীমউদ্দিন জাকির বানিয়েছেন মায়া দা লাভ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। তাদের নায়িকা শবনম বুবলি। অন্যদিকে সোনার চর দিয়ে এক যুগ পর ঈদের সিনেমা নিয়ে আসছেন জায়েদ খান। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সোনার চর। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। গত রোজার ঈদের মতো এবারও দুই সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমা দুটি হল আহমেদ হুমায়ুনের পটু ও কামরুজ্জামান রোমানের মোনা জিন টু। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। ভৌতিক ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যদিকে রাজশাহী এলাকার গল্প নিয়ে তৈরি হয়েছে পটু। গ্রামীণ পটভূমিতে মেহেদি হাসান নির্মাণ করেছেন নদীর জলে শাপলা ভাসে। এতে জুটি বেঁধেছেন আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা। অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে সানি সানোয়ার নির্মাণ করেছেন এশা মার্ডার কর্মফল। একটি খুন ও সেই রহস্য উদ্ঘাটনের গল্প দেখা যাবে এতে। নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প নিয়ে তৈরি হয়েছে মেঘনা কন্যা। বানিয়েছেন ফুয়াদ চৌধুরী। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশোবা আহমেদ। অন্যদিকে হরর গল্পের সিনেমা ডেড বডি বানিয়েছেন মোহাম্মদ ইকবাল। এতে রোশনার সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের অন্বেষা রায়। এবারের ঈদে মুক্তির মিছিলে আছে প্রায় 13টি সিনেমা। অন্যদিকে দেশে এখন চলমান হলের সংখ্যা মাত্র 150 মতো। সিনেমোদ্ধারা মনে করছেন ঈদে মুক্তি পেতে যাওয়া এত সিনেমা চলবে কোথায়। এ আর এম সাদাত, দেশ বিনোদন।